السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان بارك الله لنا ولكم في القرآن العظيم برطمان شرابيشة بأبوك بابي محمد ياكاري جيب দুর্যোগ আমাদের সামনে বা আমাদের মাথার উপরে সয়লাভ হয়ে আছে সেই করোনা ভাইরাসে জর্জরিত প্রয়োজনগস্ত্র বাংলাদেশের অনেক অলামায় খেরাম যারা আর্থিক অসঙ্গতির মধ্যে আছেন তাদের তাদেরকে উদ্দেশ্য করে আমাদের যে উদ্যোগ নিয়েছিলাম প্রয়োজনগস্ত্র আলেম ওলামা সহায়তা তহবিল তো আলহামদুলিল্লাহ আমরা খুবই অল্প সময়ের মধ্যে সারা দেশ থেকে এবং দেশের বাইরে থেকে প্রবাসে অনেক কর্মরত ভাই বিরাদর যারা আছেন তাদের পক্ষ থেকে আমরা কাঙ্ক্ষিত সাড়া পেয়েছিলাম আমাদের ফান্ড রাইজিং বা তহবিল সংগ্রহের যে সমাপ্তি ঘোষণা দিয়েছিলাম আর এই সমাপ্তির পরে দুই তিন দিন আমাদের কিছু কাজ বাকি ছিল আজকে আমরা এই তহবিল থেকে প্রাপ্ত যে টাকাগুলো এসেছে সেই টাকাগুলো অনুদান হস্তান্তর করার সূচনা করতেছি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে আমরা দাঁড়িয়ে আছি সিলেটের ঐতিহ্যবাহী একটি দিনী প্রতিষ্ঠান জামে আরাবিয়া ইসলামিয়া শামিমাবাদ মাদ্রাসায় তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে অনুষ্ঠান অনুদান হস্তান্তর সূচনা পর্বে যারা উপস্থিত আছেন সিয়ানা ট্রাস্টের মোহতারাম আমির হাজরত মৌলানা মুফতি জিয়াউর রহমান সাহেব দাহমদ বারাকাতহম ইমাম খতিব আমরহানা জামা মসজিদ আমরা আরও দেখতে পাচ্ছি আমাদের সামনে মেহমান হিসেবে উপস্থিত আছেন স্বামী মোহাম্মদ মাদ্রাসার সম্মানিত মোহতামিম এবং আমাদের সিয়ানা ট্রাস্টের অন্যতম গুরুত্বপূর্ণ উপদেষ্টা যিনি সবসময় আমাদের সাথে পরামর্শ দিয়ে আসছেন সব ধরনের সহযোগিতা সব ধরনের পরামর্শের মাধ্যমে যার কাছ থেকে আমরা অফুরান ফায়দা হাসিল করে থাকি তিনিও আছেন আমাদের সামনে হাজরত মাওলানা সৈয়দ শামী মাহমুদ সাহেব এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে মেহমান হিসাবে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজীবাজা মাদ্রাসার সম্মানিত মহাদ্দ এবং বরণ্য দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা শাহ মমসাদ আহমদ সাহেব দহমদ বারাকাত হম আমরা আরও দেখতে পাচ্ছি আমাদের সামনে উপস্থিত আছেন আম্বরখানা জামে মসজিদের ইমাম খতিব হজরত মৌলানা সারেহ আহমদ সাহেব দাহমদ বারাকাত হম তো অনুষ্ঠানের শুরুতেই মহান আল্লাহ ফকরবুল আলমিনের কৃতজ্ঞতা আদায় করা আমরা শুরু করছি আমাদের মোহতারাম আমির সাহেব সিয়ানা ট্রাস্টের সম্মানিত আমির যিনি হাবিজ জিয়াউর রহমান সাহেব তিনি ঘোষণা দিয়েছিলেন যে একশো জন অলামায় কেরাম যারা প্রয়োজনগ্রস্ত এই অনুদানগুলো একশো জনের মধ্যে বিতরণ করা হবে কিন্তু আপনাদের অফুরাণ ছাড়া আমাদেরকে অনুপ্রাণিত করেছে এবং আমরা দেখতে পেয়েছি যে এই যে টার্গেট আমরা নিয়ে শুরু করেছিলাম টার্গেট ফিল হয়ে অনেক উপরে চলে গিয়েছে যার দরুন আমরা প্রায় একশো পঞ্চান্ন জন অলামায় কেরামের একটা লিস্ট করেছি আমরা তোর মধ্যে আপনাদের যে অনুদান দিয়েছেন সেই অনুদানের পরিমাণ হচ্ছে তিন লক্ষ তেরো হাজার সত্তর টাকা এবং আমাদের প্রয়োজন তিন লক্ষ ষোলো হাজার দুইশো টাকা কিছু অনুদান এর বাহিরে আসছে আমাদের হিসাবের করার পরে এজন্য এই কিছু টাকা গাড়তি দেখা যাচ্ছে অসুবিধা নেই ইনশাল্লাহ আমাদের পরবর্তী তহবিল থেকে এগুলো দেওয়া হবে তো সিলেটে মোট গ্রহীতা আলোমায় কেরাম হচ্ছেন আটষট্টি জন হবিগঞ্জে মোট গ্রহীতা আলোমায় ক্রম হচ্ছেন পঁচিশ জন সুনামগঞ্জে গ্রহিতা মোট আলাম একরাম হচ্ছেন ছাব্বিশ জন মৌলবাজার মৌলভীবাজারে গ্রহীতা মোট আলাম একরাম হচ্ছেন আরও ছাব্বিশ জন এবং সিলেট বিভাগের বাইরে আরও প্রয়োজনগ্রস্ত আলাম একরাম আমরা আরও দশজনকে নিয়েছি মোট একশো পঞ্চান্ন জন আমরা টার্গেট করেছিলাম একশো জন কিন্তু একশো পঞ্চান্ন জন একরাম আমাদের এই তালিকায় তালিকাভুক্ত হয়েছেন এটা আল্লাহ ফখরবুল আলমের পক্ষ থেকে অফুরান মেহরবানি এবং দয়া ছাড়া আর কিছুই নেই তো আমি অনুষ্ঠানের সূচনা লগ্নেই আমাদের সিয়ানা ট্রাস্টের পক্ষ থেকে আমাদের কর্ম উদ্দেশ্য এবং আমাদের বর্তমান পরিস্থিতির আলোকে সামান্য স্বাগত বক্তব্য নিয়ে আসছেন মোহতারাম আমির সাহেব আজাদ মৌলানা হাফিজ জিয়াউর রহমান সাহেব আহমেদ হুম রসুল্লাহ আলাহ রসুলহিল করিম আম্মাবাদ সম্মানিত দেশ বিদেশের প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ রবুলি আলমিনের রশের সুক্রিয়া আল্লাহ রবুলিয়া আলমিন সিয়ানা ট্রাস্টের উদ্যোগে আয়োজিত অসচ্ছল প্রয়োজনগ্রস্ত ওলামায়িক রামের পরিবারকে আর্থিক সহায়তা যে তহবিলের আয়োজন আমরা করেছিলাম উদ্যোগ নিয়েছিলাম আপনারা স্বতঃস্ফূর্তভাবে আস্থার সাথে আপনারা শরিক হয়েছেন এবং আপনারা উদার হস্তে এই তহবিলে আপনারা দান হয়রাত করেছেন তো আমরা এটা প্রয়োজন মনে করেছি যে এই অনুদান হস্তান্তরের একটা সূচনা একটা অনুষ্ঠান করার জন্য সংক্ষিপ্ত আকারে যাতে আপনাদেরকে এই আশ্বস্ত আমরা করতে পারি যে আপনাদের অনুদানগুলো সঠিক খাতে এবং আমানি আমানতদারির সাথে প্রয়োজনগ্রস্ত আলেমদের হাতে পৌঁছতেছে তো আপনাদেরকে আমরা পরবর্তীতেও আরও জানাবো এমনকি কাদেরকে কাদেরকে দেওয়া হইতেছে সবার তালিকা এবং লিস্ট ইনশাল্লাহ আমাদের কাছে আছে নাম এবং নাম্বারসহ ঠিকানাসহ তো এগুলো আমরা পাবলিশ করব না যদি কোনো সময় প্রয়োজন হয় এগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ আপনাদের অসংখ্য শুক্রিয়া আদায় করি কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমাদের উপর আস্থা রেখেছেন আমাদের উপর বিশ্বাস রেখেছেন আমরাও ইনশাল্লাহ আপনাদের আস্থা এবং বিশ্বাসের যথাযথ মূল্যায়ন করব আমানতদারির সঙ্গে ইনশাআল্লাহ আপনাদের এই অনুদানগুলো উপযুক্ত ও হাতে আমরা পৌঁছানোর চেষ্টা করব। তো পাশাপাশি আমাদের এই কার্যক্রম কিন্তু এটা শেষ না সিয়ানা ট্রাস্ট কিন্তু শুধুমাত্র জনকল্যাণমূলক কার্যক্রম আঞ্জাম দিয়ে থাকে এমনটা না বরং আমাদের সিয়ানা ট্রাস্ট হচ্ছে একটি ব্যাপক ভিত্তিক দিনই কার্যক্রমের সুদূর প্রসারী মিশন নিয়েই আমাদের সিয়ানা ট্রাস্ট শুরু হয়েছে বিশেষ করে আমরা গবেষণামূলক যেহেতু আমাদের বাংলাদেশের মানুষ মুসলিম প্রধান এবং তাদেরকে ধর্মীয় গাইডলাইন দেওয়ার উদ্দেশ্যে আমরা এটা গঠন করেছি যাতে গবেষণামূলক কাজ আমরা আঞ্জাম দিতে পারি এবং উম্মতকে আমরা বিশুদ্ধ এবং সত্য এবং সুন্দর যে বিষয়গুলো আছে সেগুলো উম্মতের সামনে আমরা উপস্থাপন করতে পারি তো বিভিন্ন সেক্টরে আমরা দাওয়াতি কাজ আঞ্জাম দিতে পারি এই রকমের সুদূর প্রসারী দীর্ঘমেয়াদি আমরা উদ্যোগ নিয়েছি পরিকল্পনা নিয়েছি আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন পাশাপাশি বর্তমানে এই সারা বিশ্বে করোনা ভাইরাসে পর্যদস্থ সারা বিশ্বের মানুষ এবং সবাই আতঙ্কে আতঙ্কিত মানুষ হাজার হাজার মানুষ প্রতিদিন মারা যাইতেছে তো আমরা সেই যেহেতু সারা বিশ্ব একটা বিশেষ অবস্থায় জরুরি অবস্থার মধ্যে চলতেছে আমরা এই সহায়তা তহবিল গঠন করেছি ওই সমস্ত বিশেষ প্রয়োজনগ্রস্ত পরিবার যারা আলেম যারা মানুষের কাছে চাইতে পারেন না তাদেরকে আমরা দেখে দেখে খুব খুঁজে খুঁজে তাদেরকে আমরা তাদের হাতে আমরা পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এ পর্যন্ত আপনারা শুনেছেন যে একশো পঞ্চান্ন জনের নাম আমাদের এখানে তালিকাভুক্ত হয়েছে ইনশাআল্লাহ সবার কাছে আমরা যথাযথভাবে পৌঁছানোর চেষ্টা করব। পাশাপাশি আমরা যে কথাগুলো বলতে চাইছিলাম যে আমাদের এই যে কার্যক্রম বিশেষ প্রয়োজনে আমরা জনকল্যাণমূলক কার্যক্রম আঞ্জাম দিয়ে থাকি কিন্তু এটা আমাদের ধারাবাহিক কোনো কার্যক্রম না হঠাৎ যখন প্রয়োজন দিবে আমরা এটা আঞ্জাম দেবো তো আমাদের আরও টার্গেট আছে যেহেতু এলামা এখরামকে নিয়ে আমরা এই ফান্ড আমরা করেছি সামনে দিয়ে আরও ব্যাপক ভিত্তিক গরিব অসহায় দুস্থ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য আমরা ইনশাআল্লাহ সহযোগিতার হাত প্রসারিত করব এবং আপনাদের আমরা বিষয়টি সময়ে সময় আমরা জানাবো ইনশাআল্লাহ তো আপনাদেরকে সব সবশেষে আপনাদেরকে কৃতজ্ঞতা কৃতজ্ঞতা জানিয়ে আমাদের উপর আস্থা এবং বিশ্বাস রাখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং সিয়ানা ট্রাস্টে সাথে আপনারা আমাদের উপর আস্থা রাখবেন সিয়ানা ট্রাস্টের সাথে আপনারা তাকবেন সেই আশাবাদ ব্যক্ত করে এবং সারা বিশ্বের মানুষের উপর এই যে করোনা ভাইরাসের যে একটা আতঙ্ক এবং মহামারী ছড়িয়ে পড়েছে এটা থেকে উত্তরণের জন্য আল্লাহর রুপুল্লাহ আলমিনের কাছে আছে করে এবং আপনাদের কাছে আছে। আপনাদের সবার অনুদানগুলো যাতে আল্লাহ রুবুল্লাহ আলমিন কবুল করেন আপনাদেরকে আপনাদের পরিবার পরিজন সন্ধান সন্ততি আমাদের পরিবার পরিজন সন্তান সন্তান পুরা উম্মদ সারা বিশ্বের মানুষকে আল্লাহ রবুলি আলমিন এই ভাইরাসের আক্রমণ থেকে হেফাজত করেন আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে এই প্রার্থনা এবং দোয়া জানিয়ে আমার কথা শেষ করলাম ওয়াহুরওয়ান আর আলহামদুলিল্লাহ প্রথমে মহান রবী আলমিনের অসংখ্য গণিত শুক্রিয়া আদায় করে বলছি যে আল্লাহ ফাকরাবুল আলমিন বর্তমান সারা বিশ্বে যে আল্লাহ ফাকর্বাহ আলমিনের পক্ষ থেকে একটি আজাব বা মহামারী চলতেছে এই অবস্থায় প্রত্যেক মুসলমানের উচিত মোহান রাবুল আলমিনের দিকে দাবিত হওয়া তৌবা ইস্তফার করা বিশ্ববাসীর হেফাজতের জন্য দোয়া করা আর এই পরিস্থিতিতে দারিদ্র অসহায় গরিব যারা আছে দিনমজুর খেটে খায় দিন আনে দিন চলে তাদের অবস্থায় দুর্যোগ অবস্থায় প্রত্যেকটা মুসলমানদের যারা বিত্তবান আছেন করণীয় এ করণীয় সবচেয়ে বেশি আমি দায়িত্ব মনে করি উলামাই কালাম যেহেতু কোরআন হাদিসের সাথে সম্পর্ক রাখেন গরিব অসহায় মানুষের ব্যাপারে তাদের কাছে এই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গরিব অসহায় এতিম দুস্থ মানুষকে সামনে রেখে সিয়ানা ট্রাস্টের উদ্যোগে যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে সকল আলেম উলামা গরিব অসহায় অবস্থায় পরিবার নিয়ে আসেন খুবই শোচনীয় পর্যায়ের নিজের অবস্থা মানুষের কাছে বলতে পারেন না তাদের সাহায্যতে যে একটা উদ্যোগ সিয়ানা ট্রাস্টে নিয়েছে আমি ব্যক্তিগতভাবে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ আল্লাপাকর্বল আলমিন তাদের উদ্যোগকে যেন আরও সামনে বেগবান হওয়ার এগিয়ে নেওয়া যাওয়ার তৌফিক দান করেন আর আপনারা যারা দেশ বিদেশ থেকে সিয়ানা ট্রাস্টের মাধ্যমে আপনারা সাহায্য করেছেন এই সাহায্য যেন আল্লাপাকাবোলা আলামিন আপনাদের নাজাতের ব্যবস্থা করেন আপনাদের পরিবারকে আল্লাপাক যেন সুস্থ রাখেন এবং আমাদের সকলের পরিবারকে যেন আল্লাপাক সুস্থ রাখেন এবং যখনই সে ট্রাস্ট যে কোনো বিষয়ে আপনাদেরকে ডাক দিবে ইনশাল্লাহ আস্থা রাখবেন বিশ্বাস রাখবেন আমি নিজেও আসি এবং এই বিশ্বাস রেখে এই ট্রাস্টের সাথে থাকবেন আল্লাপাকরাবোলা আলামিন যেন তাদের মাধ্যমে আরও বেশি দিনের খাস করার দিনের দিনই বিষয় মানুষের সম্মুখে উপস্থাপন করার মানুষের সাহায্যের দিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যখান শেষ করলাম আহমদুলিল্লাহ আলম বিসমুলিল্লা রহমান রাহিম আমাদের সিলেটের প্রতিভাশীল তরি তরুণ আলেমদের সংগঠন সিয়ানা ট্রাস্ট আমরা যারা আমাদের মুরব্বীল আমায় কারাম বর্তমান সব প্রেক্ষাপটে দেশ জাতি এবং ইসলামের দাবি পূরণে শিহানাটা যথাযথ ভূমিকা রাখবে আমরা প্রত্যাশা করি ইসলামের উপর বহুবিধ সমস্যা এবং বহুবিধ চ্যালেঞ্জ তার মধ্যে থেকে হচ্ছে মিডিয়ার মাধ্যমে বিভিন্ন অপপ্রচার যুগ সমস্যার বিভিন্ন সমাধান এক্ষেত্রে গবেষণাধর্মী এবং তরুণ আলেমদের লুপ্ত প্রতিভা বিকাশের একটি সংগঠন হচ্ছে সিয়ানা ট্রাস্ট সাথে সাথে তারা যাতে দেশ জাতি এবং মানবতার দরেতে যখন এগিয়ে আসেন আমরা প্রফুল্লিত হই বর্তমান সময়ের প্রেক্ষাপটে করুণায় মানবতা বিপর্যস্ত খেটে খাওয়া মানুষ আজ ঘরে বসে আছেন তার মধ্যে থেকে আলেম উল্লামার মধ্যে যারা অসহ আছেন তাদের ক্ষেত্রে আলেম আলেমাই যে চিন্তা করেছেন আমরা দেখি সমাজের প্রত্যেক প্রেক্ষাপটে প্রত্যেক প্রত্যেকেই তার তার সজাতির কল্যাণের জন্য কাজ করে এ তরুণ আলেমরা আলেমদের কল্যাণে যে উদ্যোগ নিয়েছেন এবং তাদের উপর আপনারা যারা দান করেছেন আস্থা রেখেছেন সঠিক রেখায় রেখেছেন এই আমরা আশা করি সিয়ানাটা ট্রাস্ট সকলের একটি আস্থা সেই সংগঠনের পর পরিণত হয়েছে পাক রব্বুল আলমিনের কাছে কামনা করব। জাতি সিয়ানাটা ভবিষ্যতে আরও বৃহৎ আকারে দেশ জাতি ইসলামের তরে কর্মসূচি প্রণয়ন করতে পারে আপনারা যারা সহযোগিতা করেছেন সকলকে আন্তরিক মুবারক জানাচ্ছি পাক রব্বুল আলমিন আপনাদের সমগ্র দান খয়রাতকে কবুল করুন ওয়াহির দাবার আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন সম্মানিত সদুমণ্ডলী আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা নিশ্চয় জানেন আমরা সিলেট বৃহত্তর সিলেটে প্রায় একশো পঞ্চান্ন জন আলাম কেরামকে আর্থিক অনুদান দেওয়ার মনস্থ করেছি তো আমরা আপনাদের একটা তথ্য জানিয়ে দিতে চাই যে আমরা প্রত্যেক আলিমকে আলমী দিনকে দুই হাজার টাকা করে সম্মানী দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এ পর্যায়ে আমাদের সামনে সব মেহমানগণ উপস্থিত আছেন তাদের হাত থেকে অনুদান গ্রহণ করবেন আমাদের উপশহর থেকে আগত দামাত মৌলান এ পর্যায়ে অনুদান গ্রহণ করবেন আরেকজন বিশিষ্ট আলম দিন হাজরত মৌলানা হাফিজ সাহেব দামতাত আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের লাহু কোটে শুকুর আজকে আমরা এমন এক সংকটময় মুহূর্তে একত্রিত হয়েছি যখন দেশ জাতি ধর্ম নির্বিশেষে গোটা বিশ্বে এক আতঙ্কিত অবস্থা মানবতা বিপর্যয় এই করোনা ভাইরাসের দুর্যোগময় মুহূর্তে আমাদের তরুণ ওলামা রাম। তাদের যে সম্মিলিত প্রতিষ্ঠান সিয়ানা ট্রাস্ট তাদের উদ্যোগে আজকে অসচ্ছল ওলামা একরামের চিন্তা করে যারা এই উদ্যোগ নিয়েছেন তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য আমি প্রথমেই সিয়ানা ট্রাস্টের এ উদ্যোগকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই সাথে সাথে আপনারা যারা দেশ বিদেশ থেকে সহযোগিতার হাত প্রসারিত করেছেন যে আন্তরিকতা দেখিয়েছেন এবং সিয়ানা ট্রাস্টের উপর যে আস্থা রেখেছেন আপনাদের এই উদ্যোগকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই সাথে সাথে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সবার উদ্যোগকে দিনের খেদমত হিসাবে কবুল করেন মূলত আজকে যে ভয়াবহ অবস্থা গোটা বিশ্বে চলছে তার পরিত্রাণ একমাত্র আল্লাহ করতে পারেন আমরা আল্লাহর দিকে রুজু হই এবং নিজের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক সামাজিক সার্বিকভাবে আমাদের জীবনের ত্রুটি বিচ্যুতি স্মরণ করে আমা আমরা আল্লাহ রব আলিনের কাছে ইস্তেকফার করি ক্ষমা প্রার্থনা করি গোটা জাতি আমরা ইস্তেকভার করে বেশি বেশি আল্লাহর দিকে আমরা মোতাবজা হই এবং সমাজে সচেতনতার যে প্রয়োজন সরকারিভাবে ঐলামায় শীর্ষস্থানীয় ঐলামায় একমের পক্ষ থেকে যে দিক নির্দেশনা এসেছে সেই সচেতনতার সাথে সাথে আমরা আল্লাহর দিকে মতওয়জ্জা হয়ে ইস্তেফার করি আল্লাহ রব্বুল আলমিন এই অবস্থাকে পরিবর্তন করে স্বাভাবিকভাবে যেন আমরা জীবনযাত্রা পরিচালনা করতে পারি সেই কামনা করে সর্বোপরি সিয়ানা ট্রাস্টের উদ্যোগ এবং আপনারা যারা সহযোগিতা করেছেন সকলের মঙ্গল কামনায় আমি রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের এই প্রচেষ্টাকে কবুল করেন এবং আমাদের নাজাতের রসিলা হিসাবে কবুল করেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত অনুভূতি এখানেই সমাপ্তি করছি